দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত বহু নারী তারকার পদধূলি পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনে। তাদের কেউ বড় পর্দায়, কেউ ছোট পর্দায়, কেউ বা গানের জগতে দ্যুতি ছড়িয়েছেন। নাটক বা সিনেমার গল্পের প্রয়োজনে প্রতিনিয়ত চরিত্র বদল করেছেন তারা, বাস্তব জীবনে তেমন বদল করেছেন স্বামীও। আজ আমরা জানব যে কারণে বাংলাদেশি অভিনেত্রীরা দুই বা একাধিক বিয়ে করেছেন তারা কারা। রুনা লায়লা, উপমহাদেশের প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী, এ পর্যন্ত তিনবার বিয়ের পুরীতে বসেছেন। তার প্রথম বিয়ে খালা জাভেদ কায়সার নামে এক ব্যক্তির সঙ্গে, দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ডের নাগরিক রম ড্যানিয়ালকে, সর্বশেষ তিনি গর্ভা দেন বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা নায়ক আলমগীরের সঙ্গে। সাবিনা ইয়াসমিন, বাংলাদেশের সঙ্গীতের আরেক কিংবদন্তি সাবিনা ইয়াসমিন প্রথমে বিয়ে করেছিলেন এক ব্যাংক ম্যানেজারকে। সেই সংসারে তাদের একটি মেয়ে রয়েছে, বেশিদিন টেকেনি সেই সংসার। এরপর গায়িকা বিয়ে করেন কলকাতার গায়ক সুমন চট্টোপাধ্যায়কে, যিনি পরে ধর্মান্তর হয়ে কবি সুমন নাম ধারণ করেন। কিন্তু পরবর্তীতে সাবিনা ইয়াসমিনের সেই সংসারও ভেঙে যায়। সামিনা চৌধুরী, এই শিল্পী প্রথমে ভালোবেসে বিয়ে করেছিলেন গায়ক সুরকার ও সঙ্গীত পরিচালক নাকিব খানকে। মতের মিল না হয় ভেঙে যায় সেই সংসার। পরে সামিনা চৌধুরী বিয়ে করেন অনুষ্ঠান নির্মাতা এজাজ খান স্বপনকে। কবরী সরোয়ার, একসময়ের মিষ্টি নায়িকা কবরীর মাত্র 15 বছর বয়সে বিয়ে হয়েছিল প্রযোজক চিত্ত ঘোষের সঙ্গে। বেশিদিন স্থায়ী হয়নি সেই সংসার। 1978 সালে নারায়ণগঞ্জের প্রভাবশালী শামীম ওসমানের চাচা বাবু সরোয়ারকে বিয়ে করেন নায়িকা। 30 বছর ঘর করার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দ্বন্দ্বে 2008 সালে কবরীকে তালাক দেন বাবু সরোয়ার। পারভিন সুলতানা দিতি, প্রয়াত এই নায়িকা প্রথমে নায়ক সোহেল চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেছিলেন। এই দম্পতির 2টি সন্তান রয়েছে। 90-এর দশকের মাঝামাঝি সময়ে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর দিতি বিয়ে করেন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে, সেই সংসারও মাত্র 10 মাস টেকে। দীর্ঘদিন একা থাকার পর 2016 সালে ক্যান্সারে মারা যান এই প্রতিভাবান অভিনেত্রী। সুবর্ণা মুস্তফা, 1984 সালে কিংবদন্তি খল অভিনেতা হুমায়ুন ফরিদিকে বিয়ে করেন সুবর্ণা মুস্তফা। 24 বছর সংসার করেন তারা। দাম্পত্য কলহের জেরে 2008 সালে হুমায়ুন ফরিদিকে ডিভোর্স দেন সুবর্ণা। এরপর তিনি বিয়ে করেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আলম সৌদকে, সুবর্ণা চেয়ে 14 বছরের ছোট সৌদ। তার সঙ্গে বর্তমানে ঘর করছেন তিনি। সুচরিতা, এই নায়িকা প্রথমে বিয়ে করেছিলেন বাংলাদেশের প্রথম অ্যাকশন হিরো নায়ক জসিমকে। অল্প কিছুদিন সংসার করেছিলেন তারা। জসিমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সুচরিতা বিয়ে করেন প্রযোজক কে এম আর মঞ্জুরকে। সমী কায়সার, 1999 সালে কলকাতার চিত্র নির্মাতা রিঙ্গুকে বিয়ে করেন সমী কায়সার। 2 বছর টিকে ছিল সেই সংসার। এরপর সমী কায়সার বিয়ে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতিক মোহাম্মদ এ আরাফাতকে। বর্তমানে তার সঙ্গে সংসার করছেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। বিজয়ী বরকতুল্লাহ, ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী বিজয়ী বরকতুল্লাহ ও সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। তাদের ঘরে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। বেশিদিন স্থায়ী হয়নি সেই সংসার। ইমনের সঙ্গে বিচ্ছেদের পর বিজয়ী বিয়ে করেন অভিনেতা ইন্তেখার দিনারকে। ডলি সায়ন্তনী, একসময় জনপ্রিয় গায়িকা, প্রথমে বিয়ে করেন বিশিষ্ট গীতিকার রিজভিকে। সেই ঘরে ডলির 2টি কন্যা সন্তান রয়েছে। তারপরও সংসার টেকেনি। এরপর ডলি বিয়ে করেন গায়ক রবি চৌধুরীকে, টেকেনি সেই সংসারও। বর্তমানে চট্টগ্রামের এক ব্যবসায়ীর সঙ্গে ঘর করছেন এই জনপ্রিয় গায়িকা। অপি করিম, 2007 সালে জাপানি প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার তাসির আহমেদকে বিয়ে করেন অপি। বছর না গড়াতে ভেঙে যায় তাদের সংসার। এরপর অপি প্রেম করে বিয়ে করেন নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে। দ্বিতীয় সংসারকেও বিদায় জানিয়ে আপাতত সিঙ্গেল আছেন অপি করিম। সাদিয়া জাহান প্রভা, সমালোচিত মডেল ও অভিনেত্রী প্রভার প্রথম বিয়ে হয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে। বিয়ের পর সাবেক প্রেমিক রাজীবের সঙ্গে করা কয়েকটি পর্ন ভিডিও ছড়িয়ে পড়লে প্রভাকে তালাক দেন অপূর্ব। পরে মাহমুদ শান্ত নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন প্রভা। বিয়ে করে সংসারী হন অপূর্ব। কিন্তু সাদিয়া জাহানের প্রভা সেই সংসারও টেকেনি। কিছুদিন আগে তাদের ডিভোর্স হয়ে যায়। নওশীন নাহরিন মৌ, এই অভিনেত্রী মিডিয়া কাজ শুরু করার আগে একবার বিয়ে করেছিলেন, টেকেনি সেই সংসার। অভিনয়ে আসার পর নওশীন সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা হিল্লুলের সঙ্গে। এক পর্যায়ে হিল্লুল তার প্রথম স্ত্রী অভিনেত্রীকে তিন্নিকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন নওশীনকে। সুজানা জাফর,
মডেল ও অভিনেত্রী সুজানা 2006 সালে প্রথম বিয়ে করেন একটি বাইং হাউজের কর্মকর্তা ফয়সাল আহমেদকে। 4 মাসের মাথায় ভেঙে যায় সেই সংসার। এরপর তিনি 2015 সালে নিজের থেকে 7 বছরের ছোট গায়ক হৃদয় খানকে বিয়ে করেন। মাত্র 4 মাস পরে সেই সংসারও ভেঙে যায়। নাদিয়া হোসেন 2008 সালে অভিনেত্রী নাদিয়া বিয়ে করেন অভিনেতা মনির খান শিমুলকে। 5 বছর পর তারা আলাদা থাকতে শুরু করেন। 2015 সালে ডিভোর্স হয় নাদিয়ার। এরপর 2016 সালে নাদিয়া বিয়ে করেন অভিনেতা নাইমকে। বর্তমানে তার সঙ্গেই সংসার করছেন। নাজমুন মুনিরা ন্যান্সি 2006 সালে গায়িকা ন্যান্সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে। 2012 সালে তাদের সংসার জীবনে ইতি ঘটে। পরে 2013 সালে ন্যান্সি নাইদুজ্জামান জায়েদ নামে একজনকে বিয়ে করেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করেন, পাশাপাশি করছেন ব্যবসা। নায়িকা ময়ূরী 2009 সালে ময়ূরী টাঙ্গাইলের বুহাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রেজাল করিম মিলনকে বিয়ে করেন। 2015 সালে মিলন মারা যান। এরপর তিনি শ্রাবণ শাহ নামে এক অভিনেতাকে বিয়ে করেন। কিছুদিনের মধ্যে ভাঙে সেই ঘর। এরপর 2017 সালে শফিক জুয়েল নামে এক মাদ্রাসা শিক্ষককে বিয়ে করেন ময়ূরী। বর্তমানে টঙ্গীতে তার সঙ্গে সংসার করছেন এই নায়িকা।